যাত্রীকে একটি অন্ধকার জায়গায় নিয়ে চেতনানাশক কিছু খাইয়ে সে তার রিকশাটা ছিনতাই করত। গতকাল আমরা রাজধানীর সবুজবাগ এবং মুগদা এলাকায় আমরা একটি অপারেশন পরিচালনা করেছি, যেটি প্রায় 7 ঘন্টার একটি অপারেশন। এই অপারেশনটা পরিচালনা করা হয়েছে বেসিক্যালি ছিনতাইকৃত এবং চুরিকৃত আমরা যে ইজি বাইক বা অটো রিকশা সেটার বিরুদ্ধে। আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল, আপনারা সবাই জানেন যে ইতিপূর্ব আমরা অনেক অপরাধের কারণে আমরা প্রচুর অপরাধীকে র‍্যাব 3 কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং আইনের আওতায় আনা হয়েছে। তাদের জবানবন্দির প্রেক্ষিতে এবং আমাদের গোয়েন্দা নজরদারির প্রেক্ষিতে আমরা গতকাল রাত 12টা থেকে আজকে ভোর 5:30 পর্যন্ত এই যে 7-7.5 ঘন্টার একটি সারাশি অভিযান পরিচালনা করে এই সংঘবদ্ধ ছিনতাই এবং এই রিকশা চোর চক্রে যে মূল হোতা কামাল হোসেন কমল, তার অন্যতম সহযোগী মোহাম্মদ সাজু, মোহাম্মদ ফজলু এবং মোহাম্মদ শাহিনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। আমরা প্রাথমিকভাবে তাদের কাছ থেকে ব্যাটারি চালিত 23টি অটোরিকশা, 18টি অটোরিকশার চার্জার, ফোন এবং কিছু নগদ টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদেরকে আসামিরা যেটা জানিয়েছে, তারা সবাই এই সংঘবদ্ধ এই চোর চক্রের সাথে তারা জড়িত। তাদের যে মূল হোতা কমল, সে গত 15 বছর যাবত সে ঢাকায় অবস্থান করছে। সে কাজের সন্ধানে প্রাথমিকভাবে সে ঢাকায় এসেছিল এবং সে বেসিক্যালি রিকশা এবং অটো রিকশা চালানোর মধ্যে দিয়ে সে তার পেশাগত জীবনটা শুরু করে। একটা পর্যায়ে যখন এই মূল হোতা কমলের একটি অটোরিকশা হারিয়ে যায়, সে অটোরিকশাটা যখন খুঁজতে যায়, একটা পর্যায়ে তার এই যে চোর চক্র বা অটো রিকশা বা ইজি বাইক ছিনতাই কিংবা চুরি করার যে একটি সংঘবদ্ধ চক্র, ওই চক্রের সাথে তার পরিচয় হয় এবং একটা পর্যায়ে সে তার রিকশাটা যখন খুঁজে পায় না এবং সে যাদের সাথে পরিচয় হয়েছে সেই অটোরিকশা চোর চক্রের সাথেই সে সখ্যতা গড়ে তোলে এবং এই কাজটা সে শুরু করে। এই যে মূল হোতা কমল, যেটা বলেছি, সে অত্যন্ত দ্রুত, খুবই চালাক। সে প্রাথমিকভাবে একটি তার নিজস্ব একটি রিকশা সে চালাতো এবং তার একটা সেকেন্ড সিটার তারই লোক থাকতো। পরবর্তীতে সে যেটা করত, সে আরেকটা রিকশা সে ভাড়া করত, ভাড়া করে সে তার অন্য গন্তব্যের উদ্দেশ্যে সে গমন করত। অনেক সময় দেখা যেত যে যাত্রীকে একটি অন্ধকার জায়গায় নিয়ে চেতনানাশক কিছু খাইয়ে সে তার রিকশাটা ছিনতাই করত। এভাবে করে সে একটি রিকশা চক্র সে ছিনতাই চক্র সে গড়ে উঠে। তাকে বিভিন্নভাবে তার যে অন্যতম সহযোগী সাজু আছে, সে তাকে সহযোগিতা করত এবং এই চক্রটা বেশ গত 10 বছরের উপর ধরে তারা এই চক্রটি কাজ করে আসছিল। প্রাথমিকভাবে তারা আমাদেরকে যেটা জানিয়েছে, তারা নির্জন কোনো স্থানে নিয়ে চেতনানাশক কিছু খাইয়ে তাদেরকে অজ্ঞান করে তারা অনেক সময় এই অটো বাইক যেটা তারা ছিনতাই করত। তাছাড়া তারা অনেক সময় দেখা যায় যে অটো রিকশা কিংবা অটো বাইক কিংবা ইজি বাইক তারা ভাড়া করত। তারা বলতো যে তারা ওই গন্তব্যে যাবে, যাওয়ার পরে তারা বলতো যে এই জিনিসগুলা কোনো তো মাল তারা ক্যারি করত। ওই মালগুলা বলতো যে ভাই আমি 100 টাকা দিব, একটু কষ্ট করে এটা 2 তলা বা 3 তলা একটু আপনাকে পৌঁছে দিতে হবে। যখনই 2 তলা কিংবা 3 তলা বা কোনো গন্তব্যস্থানে নিয়ে যায়, সে তখন রিকশা অবস্থান করে এবং যখন সে রিকশা চালক যখন তার মালামালগুলো উপরে দিতে যায়, তখন সে রিকশা নিয়ে সে সরে পড়ে।